Welcome to Alice Tutorial. Ajker topic present continuous tense. Shurute amra byabohar dekhnebo. Prothom byabohar to express an action going on now. Kono kaj ekhon cholche bojhate. For example, we are playing now. Amra ekhon khela korchi. Ortat khela ta amader cholche. Ortat kajti amader ki progressive kajti. Amra shuru kore sei kajer moddhe kintu roichi. Kajti ekhono shesh hoye jayni. Next, to express a near future action. Bhobishyote nirdishto shomoye kono kaj করা হয়ে থাকবে বোঝাতে অর্থাৎ নিকট ভবিষ্যতে কোনো কাজ বোঝাতে ফর एग्जांपल আই অ্যাম গোইং টু দিল্লি টুমরো আমি আগামী কালকে দিল্লি যাচ্ছি অর্থাৎ কাজটি আমার এখনো শুরু হয়নি কিন্তু কাজটি কালকেই হবে সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই টেন্স ব্যবহার করে থাকি স্ট্রাকচার নেক্সট আমরা দেখব স্ট্রাকচার স্ট্রাকচার শুরুতে আমাদের সাবজেক্ট বসাতে হয় তারপরে অ্যাম ইজ আর বসাতে হয় তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয় যেহেতু আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করছি সেই জন্য আমাদের একটা অক্সিলারি ভার্ব দরকার এবং সেই অক্সিলারি ভার্বটা বি ভার্ব বসাতে হয় অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটি নেক্সট আমাদের অবজেক্ট বসাতে হয় তারপর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ নট জেনারেলি ইউজড ইন দ্য ফলোয়িং ভার্বস নিম্নলিখিত ভার্বগুলিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় না যেমন বিলিভ বিলং কনসার্ন কনসিস্ট কন্টেন্ট ফিল স্মেল হোপ লাইক লাভ নোটিস সি Understand, reasonable, mean, remember, look, desire, stop, suppose. এই সমস্ত বাক্যগুলোতে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না এটা আমাদের মাথায় রাখতে হবে ফর এক্সাম্পল নোটিস মানে লক্ষ্য করা আমি যদি বলি আমি এটা লক্ষ্য করছি তাহলে শুধু আমাদেরকে বলতে হবে আই নোটিস আই অ্যাম নোটিসিং কখনো হবে না আই নোটিস হবে ঠিক এই ভার্বগুলো কিন্তু এইভাবে ব্যবহার করা হয়ে থাকে এগুলো কন্টিনিউয়াস ফর্ম হয় না এখন আমরা দেখে নেব এই টেন্সের বিভিন্ন রকম এক্সাম্পল এবং স্ট্রাকচার সম্বন্ধে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স মানুষটি একটি খবরের কাগজ পড়ছে এই ক্রিয়াপদটা দেখে বুঝতে হবে যে কাজটি প্রোগ্রেসিভ অবস্থায় রয়েছে অর্থাৎ কাজটি এখন করছে মানুষটি এখন খবরের কাগজ পড়ছে তাহলে হবে দ্য ম্যান ইজ রিডিং এ নিউজ পেপার মানুষটি খবরের কাগজ পড়ছে তাহলে আমরা স্ট্রাকচারটা পেলাম প্রথমে সাবজেক্ট বসালাম দ্য ম্যান তারপরে আমিজার তারপরে ভার্ব রিড তার সঙ্গে আইএনজি তারপরে অবজেক্ট সাবজেক্ট আমিজার ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট নেক্সট আমরা দেখব নেগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ নেগেটিভ হলে কীরকম হয় মানুষটি এখন খবরের কাগজ পড়ছে না মানে সে এখন এরকম অবস্থায় নেই অর্থাৎ সে এখন কাজের অবস্থায় নেই দ্য ম্যান ইজ নট রিডিং নিউজ পেপার স্ট্রাকচারটা কী পেলাম সাবজেক্ট তারপর আমিজার অর্থাৎ বিভার্বের পরে নট তারপরে ভার্বের সঙ্গে আইএনজি তারপর অবজেক্ট নেক্সট আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কীরকম হবে না মানুষটি কি খবরের কাজ করছে অর্থাৎ মানুষটি এই কাজটি করছে কিনা সেটা আমরা কী করবো প্রশ্ন করবো মানুষটি কি খবরের কাজ পড়ছে সেক্ষেত্রে হবে অক্সিলারি ভার্ব আগে হবে ইজ দ্য ম্যান রিডিং এ নিউজ পেপার অ্যাসার্টিভ সেন্টেন্সে যেরকমটা ছিল সেরকমই শুধুমাত্র অক্সিলারি ভার্বটা কী হবে আগে হয়ে যাবে সেরকমই হয়েছে এখানে ইজ দ্য ম্যান রিডিং এ নিউজ পেপার মানুষটি খবরের কাগজ পড়ছে স্ট্রাকচারটা কী পেলাম অ্যামিজার আগে অর্থাৎ বিভার্ব আগে তারপর সাবজেক্ট তারপর ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এবং শেষে আমাদের জিজ্ঞাসা চিহ্ন নেক্সট ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স ইজ নট দ্য ম্যান রিডিং এ নিউজ পেপার মানুষটি খবরের কাজ পড়ছে না অর্থাৎ মানুষটি এই খবরের কাজ পড়ছে কি না সেটা কিন্তু আমরা প্রশ্ন করছি না বোধকে মানুষটি খবরের কাজ পড়ছে না ইজ নট দ্য ম্যান রিডিং এ নিউজ পেপার তাহলে স্ট্রাকচারটা হলো বিভার্ব আগে তারপরে সাবজেক্ট তারপরে নট তারপর ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর্থাৎ দি ম্যান এখানে নাউন তাই নটটা আগে বসেছে আমি আগের ভিডিওতে বলেছিলাম ইন্ডিফিনাইট শেখানোর সময় সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট সাবজেক্টের আগে আসবে নেক্সট এই সেন্টেন্সের আরও কিছু এক্সাম্পল সে বিদ্যালয়ে যাচ্ছে সি ইজ গোয়িং টু স্কুল তুমি কি করছো ইন্টারোগেটিভ সেন্টেন্স হোয়াট আর ইউ ডুইং অক্সিলারি ভার্ব আগে আমি মাটি খনন করছি আই অ্যাম ডিগিং দ্য গ্রাউন্ড এখন বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং নাও বাচ্চাটি কাঁদছে দ্য বেবি ইজ ক্রাইং আমরা বাজার যাচ্ছি উই আর গোয়িং টু মার্কেট তাহলে যাচ্ছে করছি হচ্ছে কাঁদছে যাচ্ছি এরকম অবস্থায় যদি থাকে ক্রিয়াপদ বাংলায় তাহলে সেটা ভার্বের কন্টিনিউয়াস ফর্ম হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সঙ্গে কন্টিনিউয়াস টেন্সের তফাতটা কেমন হয় সেটা দেখা যাক
সে বিদ্যালয়ে যাচ্ছে, এটা যদি ইনডিফিনাইট টেন্স হয় তাহলে হয়ে যাবে সে বিদ্যালয়ে যায়, সি গোজ টু স্কুল। তুমি কি করছো, এটা ইনডিফিনাইট টেন্সে লিখলে হবে। তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। আমি মাটি খনন করছি, এটা ইনডিফিনাইটে হয়ে যাবে। আমি মাটি খনন করি, আই ডিগ দ্য গ্রাউন্ড। এখন বৃষ্টি হচ্ছে, এটা হয়ে যাবে, এখন বৃষ্টি হয়, ইট রেইনস নাও। বাচ্চাটি কাঁদছে, এটা ইনডিফিনাইটে হয়ে যাবে, বাচ্চাটি কাঁদে। দ্য বেবি ক্রাইজ। আমরা বাজার যাচ্ছি, এটা ইনডিফিনাইটে হয়ে যাবে, আমরা বাজার যাই, উই গো টু মার্কেট। তাহলে যাচ্ছে থাকলে কন্টিনিউয়াস, যাই থাকলে ইনডিফিনাইট, করছো থাকলে কন্টিনিউয়াস, করো থাকলে ইনডিফিনাইট। তো এইভাবে তোমরা অনেকগুলো সেন্টেন্স আরও কিন্তু তৈরি করতে পারবে নিজেরাই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থেকো, সুস্থ থেকো।